এই রাস্তাতে বসে থাকবো, হাজাম আসবে, হাজামকে দেখবো, সালাম মুসলমানি কেমন জিনিস আমি দেখবো রে। মুসলমানি হলে কি হবে? আরে বাবা, মুসলমানি হলে ভালো মন্দ খেতে পাবে, ডিম, আপেল, কলা, বেদানা, এই সব ভালো মন্দ জিনিস খেতে, গরম গরম দুধ, হ্যাঁ দুধও পাবি খেতে। চাচা আমি তাহলে মুসলমানি করব। আরে বাপ, তুই তো হিন্দু ছেলে, তো কি হবে? হিন্দু ছেলে তো কি হলো, দুধ তো খেতে পাবো, আপেলও পাবো, ডিমও পাবো। হ্যাঁ, তোর বাড়িতে তোর মা আছে? আমার সবাই আছে, বাবা আছে, বাবাও আছে। হ্যাঁ, তাহলে তো খেতে দেবে। হ্যাঁ, তাহলে তুই আবার এই মুসলমানি কর। আমি মুসলমানি করবো রে। আরে বাবা, তোকে ধরবে কে? এক কাজ কর বাবা, সাইদুলকে ডেকে নে। হ্যাঁ, সাইদুলকে ডেকে নিস। বাবা সাইদুল, একটা গামছা নিয়ে আসিস তো। গামছা কি হবে বাবা? জামা প্যান্ট খুলতে হবে। কেন? জামা প্যান্ট না খুললে তোকে এই মুসলমানটা দিব কি করে? প্যান্ট জামা খুলবো? হ্যাঁ, প্যান্ট পরা হবে না, গামছা পরে থাকতে হবে। দিয়ে দুধু খেতে দিবে? হ্যাঁ আমি দুধু। ও বাপ, সাইদুল খাবো রে। আমি জামা খুলবো রে, আমি দুধু খাবো রে। গামছা এ বাবা ধরতে হবে। সাইদুল আয় বাপ, একটুকু আয় বাপ। সাইদুল, আমি আপেল খাবো রে। এবার এবার খোল বাপ। প্যান্টটা খুলতে হবে যে। প্যান্ট কেন? প্যান্ট না খুললে আমি মুসলমানি করব কি করে? আচ্ছা মুসলমানি কেমন জিনিস? বাপ, ওই ধরবো আগাল থেকে খাচ্ছে। ইনশাল্লাহ বড়কে ছোট করবে নাকি রে বাবা? ভালো মন্দ যদি খাবি। ও আপেল খাবো রে, এইভাবেই দাও রে। আমি দুধু খাবো, তোর হাত কত ঠান্ডা রে। এ মা, বেটা সাহস কর, সাহস কর। আমি দুধু খাবো বেটা, এ তোকে দুধ খাবো। আমার মুসলমানি হয়েছে মা। হাই ভগবান, আপেল লিয়াই, ডিম লিয়াই, যা করা। দুধ খাবি? দুধ খাবি বেটা? আপেল লিয়াই মা, তারা নিয়ে আসি বেটা রে, দুধ নিয়ে আসি। জ্বলে গেল, জ্বলে গেল বাবা। চাচা তাহলে আমাকে টাকাটা দে। চাচা নাই। কি নাই? ওরে বাবা, এই তো আমি কেটে নিয়েছি। ওই ওই নাই, সালা তুই কি করলি রে সালা? বাবা কেটে নিয়েছি, আমাকে খাসি করে দিলে রে বাবা। আমি তোর মায়ের কাছে পয়সা। হ্যাঁ যা রে। এ মা তাড়াতাড়ি ডিম লিয়াই মা, তাড়াতাড়ি লিয়াই। এগুলো ভালো ডিম মা, সামাদকে বলেছি আর মন নাই কাজে। এ মা ভালো ডিম বেটা, এনে দুধ খা, দুধ খা মা। আমার আমার মুসলমানি তাই। বেটা আরে তোর তোর দাদা না মুসলমানি হয়েছে। আমি মুসলমানি হবো।
তুই মুসলমানে দিছি না, তোর ধরার জায়গা নাই বহিনী রে, তোর কোন জায়গাও ধরবে বই। তুই জানিস না তোকে এমনি খাবো ভালো মন্দ, ভালো মন্দ ডিম আলু। বেটা দলের মালিক কত বড় ঠেটা দেখো। শোন বেটা, তোর দলের মালিক কিছু নাই, কি করবো, যা হাতের মাথায় পেয়েছি তাই এনে খাইয়ে মাগো। হ্যাঁ বেটা, আজ আমি মুসলমান দিলাম কেন? চিড়িচিড়ি করছে, আমি কার সন্তান বলো তোমা? বেটা খারাপ ভাবিস না, তুই ঠিকই করেছিস, আমরাই ভুল করেছি। কেন জানিস বেটা? তোকে না আমি কুড়িয়ে পেয়েছিলাম। তাহলে আমি তোমার সন্তান নই মা? না রে বেটা। তাহলে তোমাকে আমি মা বলে ডাকি কেন? যখন মসজিদে আজান হয় তখন নামাজ পড়ার টান পড়ে কেন মা? তাহলে আমি হিন্দু সন্তান নই, আমি হচ্ছে মুসলমানের সন্তান। একটা পাগলি হে কান্না করছিল, বলল আমার 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 খসম আমাকে ছেড়ে চলে গেছে। তাই আজ তুই আমাকে মানুষ করেছিস মা? হ্যাঁ হ্যাঁ রে। আমি তাহলে তোমাদের সন্তান নই? না বেটা, আমি সত্যিকারী মুসলমানের সন্তান, তাই আমার মুসলমানই হয়েছে। তাই তো মাগো 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করলেও আজ তুমি আমার মা, তাই তোমাকে দেখে গাইতে ইচ্ছে করে। কি জানো মা? কি বল বেটা? মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্ম তরে করিলেও সাধনা। দয়াবতী দরদিনি মা, দয়াবতী দরদিনি হয় আমার না, দয়াবতী দরদিনি মা। চলে গেল ফিরে আইলো না পিতা, মাতা ধরিয়া চরে কত কষ্ট করে, আবার একটি সন্তানের দাই কত মাঝে প্রাণ হারায়, একটি সন্তানের দাই কত মাঝে প্রাণ হারায়, সেবাকে আমি
রাতের চিনু চিল্লা দয়াবতী দরদিনী, দয়াবতী দরদিনী আমার মা, দয়াবতী দরদিনী মা। এরা কেন ভুলেছে জন্ম, মায়ের কথা বলবো যদি বলি বছর শত তখন ফুরায়াবার মায়ের বর্ণনা। আমি মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তখন ফুরায়া মায়ের মাগ। গর্ভধারী মাকে ভালোবাসেন তাই 50 টাকা দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করব সারা জীবন যেন মাকে ভালোবাসতে পারে। এরা কেন ভুলেছে জানো মা, যেদিন পরের মেয়ে আসবে ঘর মা জননী হবে দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। বেটা শোন, তোকে একটা ভালো মুসলমানি মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে দেবো মা গো। হ্যাঁ, আজ তুমি আমাকে লালন পালন করে মানুষ করেছো, গর্বে না ধরলো তুমি আমার মা, তাই তুমি আমার সুন্দর বিয়ে দেখে বিয়ে দিবে মা। আমি চললাম, তুমি দুই একটা ভালো করে গীত গেয়ে এসো কেমন। বৈগলি আইডিয়া।